সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিশু ঘটনায় মামলা মামলা করে উল্টো শিকার ভুক্তভোগীর পরিবার দেয়া বলাৎকারের তুলে নিতে হচ্ছে হুমকি ধামকি তার সুষ্ঠু বিচারের আশায় ছেড়ে নিজেদের জীবন নিয়ে শঙ্কায় ওই শিশুর পরিবারের সদস্যরা তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ আলামিনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন সিরাজগঞ্জের উল্লাপাড়ার মৈত্র বরহর গ্রামে গেল বছরের দশ সেপ্টেম্বর রাতে বলাৎকারের শিকার হয় এক স্কুল শিক্ষার্থী এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করলে গ্রেপ্তার করা হয় আসামি রাজুকে কিছুদিন পর জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে ভুক্তভোগী আব্দুল আলিমের পরিবারকে দেয়া হয় হুমকি ধামকি রাখা হয় এক ঘরে করে অন্যদিকে এলাকার মাতব্বররা বিচারা নামে উল্টো ভুক্তভোগী পরিবারকে জরিমানা ও মামলা তুলে নিতে তাগিদ দেন মামলার পরিপ্রেক্ষিতে আমার এখন রাস্তাঘাটে তারা কোনোভাবে চলাফেরা করতে দিতেছে না বাড়িতে থাকতে দিতেছে না বিভিন্ন হুমকি মোস্তফা ইসমাইল আমির কালাম এরা এত ডেঞ্জারাস মানুষ এদের ভয়ে গ্রামের লোক কোনো কথাই বলতে পারে না মানে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আমার এই বিচার যে আমার ছেলে সন্তান নিয়ে যেন আমি সুস্থ বিচার আমি পাই এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন মামলার ঘটনার পরে যদি কোনো ঘটনা ঘটে তাহলে আসলে এটা আমি আমার নলেজে নাই আমি জানতে পারলাম আমি যেহেতু অবগত হয়েছি আমি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব ঘটনা সুষ্ঠু বিচারের দাবি ভুক্তভোগী পরিবারের থাকুন টেলিভিশন